নমুনা সংগ্রহ করা হলো উল্টোডাঙা ওড়ালপুলের নমুনা রিপোর্ট হাতে আসার পরই ব্রিজ চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিটি নমুনা সংগ্রহ করার পর পরীক্ষা করা হবে সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে উল্টোডাঙা ওড়ালপুল খোলার ব্যাপারে জানা গেছে প্রাথমিক কোর্ট টেস্ট করা হবে কোর্ট টেস্ট রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে ব্রিজ খোলার ব্যাপারে ব্রিজ পুনরায় চালু করা যাবে কি না ব্রিজের কোনো সমস্যা থাকলে তাহলে সেটিকে সংস্কার করা হবে কোর্ট টেস্ট রিপোর্ট পেতে দু থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানা গেছে সূত্রের খবর রিপোর্ট হাতে আসার পর একটি উচ্চ পর্যায়ের আলোচনা হবে সেই আলোচনায় থাকবেন আইআইটির ইঞ্জিনিয়ার দিল্লি থেকে আসা ইঞ্জিনিয়ার এবং ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা কমিটির সদস্যরা আমি দেখলাম এটা ঠিকই আছে ভয় পাওয়ার মতো কিছু কেন হলোটা বিচার করতে হবে অনেক কিছু বিচার করার ব্যাপার আছে কারণটা আমরা এখন বলতে পারছি না কারণটা আমরা বলতে পারবো যখন আরেকটু ভালোভাবে এটা অ্যানালাইজ করব। জানা গেছে সকলে মিলেই সিদ্ধান্ত নেওয়া হবে একশো শতাংশ সঠিক রিপোর্ট না পেয়ে ব্রিজ চালু করা হবে না কেএমডির সিওর দায়িত্বে থাকা অন্তরা আচার্য জানিয়েছেন উল্টোডাঙা ওড়ালপুল যারা দায়িত্বে ছিলেন সেই সংস্থার কর্মকর্তাদেরও এদিন ডাকা হয়েছিল পরশু দিন ব্রোধার রিপোর্ট করেছেন তার আগে কিন্তু এটা হয়নি পরশু আমরা তখন জাস্ট পরশু বিকেলে আমি দিল্লিতে নেভের ছবি পেয়েছি মিস্টার ঘোষালো একই সঙ্গে পেয়েছেন মনে করলেন যে আপাতত ট্রাফিক বন্ধ করে দেওয়া উচিত না জেনে মানে বেটার বি সরি কিন্তু এখন যখন বন্ধই হয়ে গেছে এখন আর একটু ভালোভাবে টেস্ট করে খুব লোকালাইজড প্রবলেম আমার মনে হচ্ছে অন্য জায়গায় যেহেতু ক্র্যাক হয়নি এই একটা জায়গায় হয়েছে ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैन्सलैंड विधाननगर